আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গত পরশুদিন দেখলাম যে উনি বলছেন র‍্যাব তৈরি করেছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। তার মানে বাংলাদেশের যে র‍্যাবের সদস্য তারা কি যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের সদস্য? সত্যিকার অর্থে আমি বলবো যে কেঁচো খুঁড়তে সাপ বাইর করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে সুস্পষ্ট আগামী অধিবেশনেই, আগামী দিনেই আপনাকে সুস্পষ্ট এই সমস্ত তথ্য সম্বলিত বিবৃতি দিবেন। যদি আপনি বিবৃতি দান থেকে বিরত থাকেন, আমরা বল ধরে নিব যে সরকারের এই দায়িত্বশীল ব্যক্তিরা এটা উদ্দেশ্য প্রণীতভাবে এই ধরনের বিবৃতি দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা খুব উদ্বেগের সাথে আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অনুমান নির্ভর কোনো বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে এই সংসদে উত্থাপন করা আমি মনে করি উচিত নয়। মাননীয় স্পিকার, গত সংসদের অধিবেশনের দিন স্বরাষ্ট্র আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বিষয়টি এখানে উত্থাপন করেছিলেন, এর পরবর্তীতে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গত পরশুদিন দেখলাম যে উনি বলছেন র‍্যাব তৈরি করেছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। তার মানে বাংলাদেশের যে র‍্যাবের সদস্য তারা কি যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের সদস্য? মাননীয় স্পিকার, এই বিষয়টি আমি সুস্পষ্টভাবে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বিবৃতি চাই যে ইতিমধ্যেই 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে গুম এবং বিচারবহিত হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের কাছে যে নোটিশ করেছে সেইটার কি অবস্থা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাবের যে 7 জন কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়েছে সেটার সর্বশেষ কি অবস্থা, এটিকে কেন্দ্র করি তো লবিস্ট। মাননীয় স্পিকার, সেদিন পররাষ্ট্রমন্ত্রী সত্যিকার অর্থে আমি বলবো যে কেঁচো খুঁড়তে সাপ বাইর করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে সুস্পষ্ট আগামী অধিবেশনেই, আগামী দিনেই আপনাকে সুস্পষ্ট এই সমস্ত তথ্য সম্বলিত বিবৃতি দিবেন। যদি আপনি বিবৃতি দান থেকে বিরত থাকেন, আমরা বল ধরে নিব যে সরকারের এই দায়িত্বশীল ব্যক্তিরা এটা উদ্দেশ্য প্রণীতভাবে এই ধরনের বিবৃতি দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সরকার সত্যিকার অর্থে লবিস্ট নিয়োগ করেছে কিনা, বা আওয়ামী লীগ লবিস্ট কত সাল থেকে নিয়োগ করেছে, এবং বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেছে কিনা, এ বিষয়গুলো আমরাও করেছি কিনা, এ বিষয়গুলো সুস্পষ্ট একেবারে সরকারের তথ্য উপাত্ত দিয়ে এই মহান জাতীয় সংসদে উত্থাপন করবে মাননীয় স্পিকার, এটি আমি দাবি করছি। কারণ সরকারের 2014 সালের যে নির্বাচন এবং 2018 সালের যে নির্বাচন, এই নির্বাচন আন্তর্জাতিক বাতে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। এই কারণে সরকার লবিস্ট নিয়োগ করে এই সরকারের বৈধতা গ্রহণযোগ্যতা রক্ষার জন্য চেষ্টা চালাচ্ছে কিনা সেটি আমাদের স্পষ্ট করতে হবে। এই জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে বিষয়ে।